ডিয়ার স্টুডেন্টস, দশম শ্রেণী জীবনবিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের একদম শেষ অংশটিতে, যেখানে জীবের বা প্রাণীদের আচরণগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, সেই পোর্শনটি নিয়ে আলোচনা করব। এবং সেক্ষেত্রে যে প্রাণীটির সম্পর্কে আমরা জানব তার নাম হচ্ছে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিদের মধ্যে বিভিন্ন প্রজাতি বর্তমান, তার মধ্যে একটি প্রজাতির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পান ট্রোগ্লোডাইটিস। এই শিম্পাঞ্জিদের মূলত বাসস্থান হচ্ছে আফ্রিকার ঘন অঞ্চলে এবং এরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। এদের জীবনযাত্রায় বেশ কিছু বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্য এরা প্রদর্শন করে থাকে, যেগুলি অন্যান্য জীবের মধ্যে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর সেই জন্য এদের আচরণগত বৈশিষ্ট্যগুলি আমাদের পাঠ্যপুস্তকে স্থান করে নিয়েছে অভিযোজনগত বৈশিষ্ট্য হিসাবে। অর্থাৎ এরা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য খাদ্য শিকারের ক্ষেত্রে বা দেহের যে শারীরিক অসুস্থতা তাকে অতিক্রম করে যে পদ্ধতিতে বা যেভাবে নিজেদেরকে সারিয়ে তোলে, সেইগুলি হচ্ছে এদের আচরণগত বৈশিষ্ট্যের অন্যতম বিষয়বস্তু। আর এখান দিয়ে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসে বা হয়ে থাকে, সেগুলি হলো যে শিম্পাঞ্জির অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো, বা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। অনেক সময় প্রশ্ন হয়ে থাকে ফিশিং টুল কি, কারা এই ধরনের বিশেষ যন্ত্র ব্যবহার করে থাকে, বা ঘুরিয়ে প্রশ্ন হতে পারে শিম্পাঞ্জিদের শারীরিক অসুস্থতা কিভাবে তারা সারিয়ে তোলে। এই রকম যাবতীয় প্রশ্নগুলির উত্তর তোমরা এখান দিয়েই জানতে পারবে। প্রথমেই বলি যে যদি কোনো শিম্পাঞ্জি কোনো উই ঢিবির সন্ধান পায়, তাহলে উই ঢিবির মধ্যবর্তী স্থানে তো উই পোকাগুলি আছে, তাহলে সেখান থেকে তারা উই পোকাগুলিকে কীভাবে সংগ্রহ করে প্রশ্ন হতে পারে। এর জন্য এরা একটা বিশেষ পদ্ধতির আবিষ্কার করেছে। এরা তখন কোনো গাছের শাখা প্রশাখাকে, অর্থাৎ সরু লম্বা শাখা প্রশাখাকে সংগ্রহ করে সেই উই ঢিবির মধ্যে যে গর্ত আছে তার মধ্যে আস্তে করে সেটাকে প্রবেশ করিয়ে দেবে। তার ফলে উই পোকাগুলি বা পিঁপড়ে জাতীয় কোনো ঢিবি থাকলে সেগুলো সব ওর মধ্য দিয়ে আস্তে আস্তে বেয়ে উঠবে। বিয়ে যখন উপরের দিকে উঠবে তখন সেটাকে আস্তে করে বের করে নিয়ে সেখান থেকে উই পোকাগুলিকে সংগ্রহ করে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এটি একটি পদ্ধতি। আর এই যে পদ্ধতির জন্য যে গাছের শাখা বা ডালটিকে ব্যবহার করলো, সেই বিশেষ যন্ত্রটির নাম হচ্ছে ফিশিং টুল। তাহলে ফিশিং টুল কারা ব্যবহার করে? শিম্পাঞ্জিরা ব্যবহার করছে। কী কাজে ব্যবহার করছে? খাদ্য শিকারের জন্য ব্যবহার করছে। দ্বিতীয়তে, এরা যে সমস্ত শক্ত খাদ্যবস্তু, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাদাম জাতীয় কোনো খাদ্যবস্তু যদি এরা সংগ্রহ করে, সে বাদামের তো শক্ত খোসার আবরণের মধ্যে তার উৎকৃষ্ট মানের খাদ্য উপাদানটি অবস্থান করছে, তাহলে সেই উৎকৃষ্ট খাদ্য উপাদানটি বের করতে গেলে বা সংগ্রহ করতে গেলে তার বাইরের আবরণটিকে আমায় ফাটাতে হবে বা ভেঙে ফেলতে হবে। আর সেই ক্ষেত্রে এরা শক্ত গাছের ডালকে অথবা বড় পাথরের টুকরোকে নেহাই বা হাতুড়ি হিসাবে ব্যবহার করে সেই বাদামের খোসা ফাটিয়ে তার মধ্যে থেকে উৎকৃষ্ট খাদ্যবস্তুটি সংগ্রহ করে থাকে। তাহলে কী কী হলো? ফিশিং টুল এরা ব্যবহার করলো, সঙ্গে কি ব্যবহার করলো? কি হাতুড়ি বা নেহাই হিসাবে ব্যবহার করছে শক্ত বড় পাথরের টুকরো অথবা গাছের ডালকে। এবার আসছি, এদের তো শারীরিকভাবে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে বা পেটের গলযোগ বা পরজীবী দ্বারা আক্রান্ত তো হতে পারে। তখন এরা ওই জঙ্গলের মধ্যে স্থিত বিভিন্ন ভেষজ উদ্ভিদগুলিকে খুঁজে খুঁজে এরা সেই ভেষজ উদ্ভিদের পাতাগুলিকে খেয়ে ফেলে, আর এর সাহায্যে এরা পরজীবীর হাত থেকে নিষ্কৃতি পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরা যে সমস্ত ভেষজ উদ্ভিদগুলিকে নিয়ে নিজেদের শারীরিক উন্নতি বা শারীরিক অক্ষমতাকে সারিয়ে তুলতে সহায়তা হয়েছে, তার মধ্যে একটি উদ্ভিদের নাম হচ্ছে অ্যাসপিলিয়া রুডিস। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতি,
এছাড়াও প্রায় গবেষণা করে দেখা গেছে প্রায় 19টি প্রজাতির ভেষজ উদ্ভিদের সম্পর্কে এদের সম্যক ধারণা আছে এবং এদের শারীরিক বিভিন্ন অসুস্থতা ওই সমস্ত উদ্ভিদগুলির সাহায্যে সারিয়ে তোলে। আর এইভাবে শিম্পাঞ্জিরা তাদের জীবনযাত্রার ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্পন্ন করে থাকে। আর এই হলো শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজিত বৈশিষ্ট্যাবলী। তাহলে এখান দিয়ে আমরা কী কী দেখতে পেলাম, যে বিজ্ঞানসম্মত নাম জানলাম, সঙ্গে জানলাম কি নিহাই ও হাতুড়ির কাজেরা কোন কোন জিনিস ব্যবহার করে থাকে, ফেসিং টুল কী তার কার্যকারিতা, শিম্পাঞ্জিরা যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন তাদের হাত থেকে নিঃসৃতি পাওয়ার জন্য ব্যবহৃত একটি উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানসম্মত নাম এবং এখনও পর্যন্ত প্রায় কতগুলি উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে যে সমস্ত ভেষজ উদ্ভিদগুলি ব্যবহার করে শিম্পাঞ্জিরা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই হলো শিম্পাঞ্জির সম্পর্কে আমার পাঠদান প্রক্রিয়া। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।